ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সাকিব খানের গোপন বিয়ে, বউ ও সন্তান নিয়ে চরমভাবে খোঁচা মারলেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেতা আফরানিশো। আর এ নিয়ে সাকিবিয়ানদের তোপের মুখে পড়লেন এই অভিনেতা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সাকিব খান অভিনীত প্রিয়তমা ও ছোট পর্দার অভিনেতা আফরান নিশোর সুরঙ্গ সিনেমা। মুক্তির পর থেকেই আলোচনার মূল বিন্দু এই দুই সিনেমাকে ঘিরে। ঈদের দিন মুক্তির পর থেকে প্রেক্ষাগৃহে সমান তালে হাউসফুল চলছে সাকিব ও নিশোর ভিন্ন দুটি সিনেমা। তবুও এতদিন ভক্তদের মধ্যে বাকযুদ্ধ হলো এবার প্রিয়তমার অভিনেতা সাকিবকে খোঁচা মেরে কথা বললেন নিশো। আমি তো সো কলড ওই হিরো না যে আমি বিয়ে করে বউয়ের কথা বলবো না, আমি এর আগেও বলছি। সুরঙ্গ নিয়ে গণমাধ্যমের সাথে সাক্ষাতের সময় তিনি এই কাজটি করলেন। সোমবার বিকেলে স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় সাংবাদিকদের মুখোমুখি হয় সুরঙ্গ টিম, যেখানে কথা বলেছেন সিনেমার অভিনেতা আফরান নিশো। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের এক ফাঁকে বিয়ে বউ প্রসঙ্গে মন্তব্য করতে দেখা যায় এই অভিনেতাকে, যেখানে পরোক্ষভাবে সাকিব খানকেই যেন খোঁচা মেরেছেন তিনি। নিশো বলেন একটা প্রশ্ন বরাবরই আসে, সেটা হচ্ছে চাপ। আসলে কিসের চাপ করব, এখন বয়স হয়ে গেছে 40-এর উপরে, অনেকদিন ধরে কাজ। এই চাপ তো কোনো সময় ছিল না, শুটিং এর সময় ছিল, বয়স হয়ে গেছে 40-এর উপরে, অনেকদিন ধরে কাজ করছি, চাপটা আসলে কিসের? যে আমি বাচ্চার কথা বলবো না বা এই ধরনের ফিলোসফি ছিল অনেক আগে। সে সময় এক গণমাধ্যম কর্মী বলেন বয়সটা বলেই দিলেন, জবাবে নিশো যেই উত্তর দিলেন সেখানেই যেন সাকিবকে নিশানা করলেন। অভিনেতা বললেন বয়স বলেছি কারণ আমি তো সো কল্ড ওই হিরো না যে বিয়ে করে বউয়ের কথা বলবো না বা বাচ্চার কথা বলবো না, এসব ধারণা ছিল অনেক আগে, যখন নায়কদের বেশি এক্সক্লুসিভ থাকতে বলা হতো, জনগণের সঙ্গে দেখা না করা, সাক্ষাৎ না দেওয়ার প্রচলন ছিল। আর নিশোর এই মন্তব্যের জেরে পুরো ঢাকাই সিনেমার পার যেন নড়ে চড়ে বসেছে। এমনকি নিশোর এমন মন্তব্যের পর সাকিব ভক্তরা অভিনেতার দিকে আঙ্গুল তুলেছেন, সিনেমার প্রচারে গিয়ে অন্যকে নিশানা করে কিছু বলাও সমালোচনা করেছেন। তবে এ বিষয়ে সাকিব খান বা প্রিয়তমা টিমের থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। শাহরিয়ার রহমান, মোর টেলিভিশন, বিনোদন ডেস্ক।